আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নিয়মিত আমাদের এই ক্লাসগুলো চালানো হচ্ছে, তোমরা যাতে পড়াশোনায় উপকৃত হও সেই জন্য আশা করি সবাই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা। আমি এর আগে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের পার্ট এক আলোচনা করেছিলাম, আজকে ষষ্ঠ অধ্যায়ের পার্ট দুইটা আলোচনা করব। দেখো, নদী ভাঙ্গন, নদী ভাঙ্গন মানে কি, যাদের দাদি বাড়ি নানি বাড়ি গ্রামে আছে তারাই বুঝবা এবং দেখতে পারবা নদী ভাঙ্গনটা কি। নদী ভাঙ্গন হচ্ছে নদীর পানি যখন বেড়ে যায় এবং নদীর পাড়ের যে জমিগুলো ভাঙে তাকে নদী ভাঙ্গন বলে। তাহলে দেখো, বাংলাদেশে অসংখ্য নদী রয়েছে, তোমাদের বইয়ের 50 পৃষ্ঠা বাংলাদেশে অসংখ্য কি আছে, নদী আছে। বাংলাদেশে অসংখ্য নদী আছে বলে বাংলাদেশকে কি বলা হয়, নদীমাতৃক দেশ বলা হয়। তাই এদেশের অনেক জায়গাতে নদী ভাঙ্গনের প্রবণতা রয়েছে, বাংলাদেশে অনেক নদী আছে এই জন্য তো নদী ভাঙবে। আর নদী ভাঙ্গন সাধারণত কখন দেখা যায়, এই যে বর্ষা মৌসুমে দেখা যায়। এখন কিন্তু কি কাল, বর্ষাকাল। গ্রামের আশেপাশে নদী নালা খাল বিল সব কি হয়েছে, পানিতে ভরে গেছে। আমরা ছোটবেলায় পানিতে কি করতাম, যেন গোসল করতাম, সাঁতার কাটতাম, মাছ ধরতাম। এখন তো আর তোমাদের সেই সুযোগগুলো নেই। নদীর পার ভেঙে যাওয়ার ফলে আমাদের মূল্যবান কৃষি জমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার কি হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। ফলে আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন কি হচ্ছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে কি, যারা কৃষক কৃষিকাজ করে খায় তাদের ওই জমিগুলো কি করে, নদীতে ভেঙে যায়। তারা আর কৃষিকাজ করতে পারে না, ফসল ফলাতে পারে না, তাহলে তারা খাবে কি, তাদের কৃষি জমি কমে যাচ্ছে, তাদেরকে কি করতে হয়, অনাহারে জীবন কাটাতে হয়। এভাবে তাদের কি হয়, জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যা নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণটা আবার কি সেটা আমাদের আগে বুঝতে হবে। প্রাকৃতিক কারণ কোনগুলোকে বোঝায়, যে কারণগুলো মানুষের কোনো হাত থাকে না, আল্লাহ তাআলা দেয়, সেগুলাই হচ্ছে প্রাকৃতিক কারণ। এখন দেখো, এ বছর অনেক বর্ষা হলো, পানি হলো, এখানে কি কারো হাত আছে, এখানে কিন্তু কারো হাত নাই। একমাত্র আল্লাহ তাআলা ইচ্ছা করলে পানি কমিয়ে দিতে পারবে এবং পানি বাড়িয়ে দিতে পারবে, এই জন্য এটাকে বলে প্রাকৃতিক কারণ। বন্যা নদী ভাঙ্গনের একটি হচ্ছে প্রাকৃতিক কারণ। বন্যায় অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে আঘাত হানে, ফলে বন্যার সময় নদী ভাঙ্গন শুরু হয় এবং মারাত্মক রূপ কি করে, ধারণ করে, মারাত্মক রূপ দেখা যায়। নিচে মানবসৃষ্ট কারণগুলো নদীর পার ভাঙ্গার জন্য দায়ী। মানে শুধু আল্লাহ তাআলার যে ইচ্ছা করে নদী ভাঙ্গন করে সেটাও একটা আছে, আবার মানুষের কিছু কর্মকাণ্ডের জন্য নদী ভাঙ্গন দেখা যায়। তাহলে মানুষের কি কর্মকাণ্ড, নদী থেকে বালি উত্তোলন কি করে, নদীর থেকে অনেক বালু তোলে, তুলে সেগুলো কি করে আবার বিক্রি করে। আর এই নদী থেকে বালু উত্তোলন করলে কি হয়, নদীর মাটি ক্ষয় হয়ে যায়, এই জন্য নদী ভাঙ্গন দেখা যায়। আর একটা হচ্ছে, নদীর পাড়ে বড় বড় অনেক গাছ লাগায়, সেই গাছগুলো কি করে, কেটে ফেলে। গাছগুলো থাকলে ওই গাছের শিকড়গুলো মাটিকে সুন্দর করে আটকে ধরে রাখে, আর ওটা যখন কেটে ফেলে তখন কি করে, মাটি আগলা হয়ে যায়, এই জন্য নদী ভাঙ্গন দেখা যায়। তাহলে নদী ভাঙ্গনের কয়টি কারণ, দুইটি কারণ, একটা হচ্ছে নদী থেকে বালি উত্তোলন, আর একটা হচ্ছে নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। তাহলে এখানে দেখো কতগুলো আমরা প্রশ্ন পেলাম, বাংলাদেশে কি আছে, বাংলাদেশে অসংখ্য নদী আছে। কোথায় কোথায় নদী ভাঙ্গন দেখা যায়, এদেশের অনেক জায়গাতে নদী ভাঙ্গনের প্রবণতা দেখা যায়। নদী ভাঙ্গনের ফলে কি হয়, নদী ভাঙ্গনের ফলে কৃষি জমি, বাড়িঘর, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার বিলীন হয়ে যায়। এখন বিলীন হওয়াটা মানে কি, বিলীন হওয়াটা মানে শেষ হয়ে যায়। আমাদের সামাজিক অর্থনৈতিক জীবনে কি হয়, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমাদের যে অর্থনৈতিক এবং সামাজিক জীবন আছে এই নদী ভাঙ্গনের ফলে অনেক ক্ষতি হয় এবং অনেক সমস্যা পড়তে হয়। বন্যা নদী ভাঙ্গনের একটি অন্যতম কারণ হচ্ছে বন্যা। বন্যা হচ্ছে নদী ভাঙ্গনের একটি অন্যতম প্রাকৃতিক কারণ। আমি আবারও বলছি, এখন কিন্তু বন্যা হচ্ছে এবং এ সময় কি হয়, নদী ভাঙ্গন দেখা যায়। বন্যায় অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে কি হানে, আঘাত হানে, ফলে বন্যার সময় নদী ভাঙ্গন শুরু হলে এর মারাত্মক রূপ ধারণ করে। বন্যা হচ্ছে প্রাকৃতিক কারণ, নদী ভাঙ্গনের একটা প্রাকৃতিক
কারণ হচ্ছে বন্যা, আর মানব সৃষ্ট কারণ হচ্ছে দুইটি, সে দুইটি হচ্ছে নদী থেকে বালির উত্তোলন আর একটা হচ্ছে নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। পানি উন্নয়ন বোর্ড নদীর পার রক্ষার জন্য কাজ করে, কোন বোর্ড নদীর পার রক্ষার জন্য কাজ করে? পানি উন্নয়ন বোর্ড নদীর পার রক্ষার জন্য কাজ করে। তারপরে দেখো আর একটা পার আলোচনা করব, খরা। আমাদের দেশের কোনো কোনো অঞ্চলে যেমন নদী ভাঙনের শিকার হয়, আবার কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে উত্তর ও পশ্চিম অঞ্চলে দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া এবং অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং অল্প সংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি। তাহলে খরা জিনিসটা কি সেটা আগে আমাদের বুঝতে হবে। অল্প সংখ্যক নদী থাকবে, সেখানে বেশি বৃষ্টিপাত হবে না, এর ফলে কি হবে, নদী নালা মাঠ ঘাট সব শুকিয়ে যাবে, সেখানে কোনো ফসলও হবে না, এর ফলে কি হবে, খরা হবে। মানব সৃষ্ট কারণে খরা হয়, গাছ কেটে ফেলা, যদি বেশি বেশি গাছপালা কেটে ফেলে তাহলে কি হবে, খরা হবে। সেখানে গাছপালা থাকলে কি হয়, আমাদের ভারসাম্য রক্ষা থাকে, পরিবেশ ঠান্ডা থাকে, বেশি গাছপালা থাকলে কি হয়, বেশি বৃষ্টিপাত হয়, সেটা আমাদেরকে আগে জানতে হবে। তাহলে মানব সৃষ্ট কারণে যে খরা হয়, মানুষ গাছপালা কেটে ফেলে, গাছের শিকড় মাটির মধ্যকার পানি কি করে, ধরে রাখে, অধিক হারে ভবন নির্মাণের ফলে কংক্রিট ঢেকে যায় এবং কংক্রিট পানি ধরে রাখতে পারে না, এই জন্য খরা হয়। কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায় এবং পরিবেশ শুষ্ক হয়ে যায়, এর ফলে খরা হয়। খরার ফলাফল, এখন তো আমরা কত শুনলাম খরা কি, খরা কেন হয়, এখন এখন জানবো আমরা খরা হলে আমাদের কি কি ক্ষতি হয় বা খরার ফলাফল কি কি। তাহলে পুকুর নদী খাল বিল শুকিয়ে যায়, খরা হলে কি হয়, পুকুর নদী ও খাল বিল শুকিয়ে যায়। মাঠে ফসল ফলাতে কি হয়, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, জমিতে পানি না দিলে কি হবে না, ফসল ভালো হবে না। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, গরু ছাগল হাঁস মুরগি এদের ঠিকমতো খাবার পায় না, খরায় পানির অভাব দেখা দেয়। আমি যে তোমাদের আজকে দুটা অধ্যায় দুটা পাঠ আলোচনা করলাম, দেখো সেখান থেকে কি কি প্রশ্ন হয়। তাহলে প্রশ্নে হচ্ছে খরা কি, খরা কি আমি এর আগে আলোচনা করলাম, আমাদের দেশের কোনো অঞ্চলে যদি দীর্ঘদিন অনাবৃষ্টি থাকে এবং জল পানি নদী নালা খাল বিল সব শুকিয়ে যায় তখন তাকে খরা বলে। এক কথায় বলতে পারো, যদি একটা না কোনো দিন বৃষ্টিপাত না হয় বা অনাবৃষ্টি থাকে তাকে খরা বলে। মানব সৃষ্ট খরার কারণ কি কি, মানব সৃষ্ট খরার ফলে কি কি হয়, মানুষের সৃষ্টির কারণে কি কি খরা হয়, গাছপালা কেটে ফেলে এবং অধিক সংখ্যক শিল্প কারখানা গড়ে তোলার জন্য কি হয়, খরা হয়। তারপরে হচ্ছে কি, অধিক হারে ভবন নির্মাণের ফলে মাটির কংক্রিট ঢেকে যায়, এর ফলে কি হয়, খরা হয়। আর খরার ফলাফল শেষে হচ্ছে খরার ফলাফল, খরার ফলে কি হয়, খরার ফলে পুকুর নদী খাল বিল শুকিয়ে যায়, মাঠে ফসল ফলাতে কষ্ট হয়, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, খরার পানির অভাবে খরা কি হয়, পানির অভাব দেখা দেয়। তাহলে কিন্তু এই তিনটা মিলে আমাদের কিন্তু একটা বড় প্রশ্ন আসতে পারে, খরা কি, মানব সৃষ্ট খরার কারণ কি কি, খরার ফলাফল লেখো, এই প্রশ্নটা আসতে পারে, কোন অঞ্চলে বেশি খরা হয়। তাহলে বাংলাদেশে উত্তর ও পশ্চিম অঞ্চলে বেশি খরা হয়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশে উত্তর ও পশ্চিম অঞ্চলে কি হয়, খরা হয়। আর খরা কি, যদি দীর্ঘদিন একটানা বৃষ্টিপাত না হয় তাহলে কি হবে, খরা হবে। আর খরার ফলাফল কি হবে, এই শেষের প্রশ্ন হচ্ছে খরার ফলাফল, তোমাদের বইয়ের চারটা পয়েন্ট আছে, পুকুর নদী নালা খাল বিল শুকিয়ে যাবে, মাঠে ফসল ফলাতে কষ্ট হবে এবং গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিবে, আর খরার পানির অভাব, খাবার পানির অভাব দেখা দিবে। দেখো এই পড়াগুলো কিন্তু খুবই সহজ, তোমরা একটু বাসায় শুধু মনোযোগ সহকারে পড়াশোনা করবা তাই কিন্তু হয়ে যাবে। আর তোমাদের সামনে পিএইচসি পরীক্ষা দিতে হবে, তোমাদের এই দুর্যোগের সময় কি করতে হবে, মনে সাহস রাখতে হবে এবং ঘরে বসে পড়াশোনা করতে হবে। সবাই ঠিক মতো পড়াশোনা করবা, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।